সেরকম তো আমাদের সেই স্লোগান আবার বলতে হয় যে খাবার রেডি খাবার চলে আসছে ওয়াও ওর স্যান্ডউইচ বানাইছে জি খেলা শেষে আজকে ভালো লাগছে সবই ভালো লাগছে মেনো তো মেসেজ হবে কি কেক আরেকটু পাই হ্যাঁ এমটি না দেন तो दर्शक मंडली आज के खेला खेलार उद्देश्य बनाना हुए चे केक खेला शेषे खावा हबे केक और से साथे रहे चे पुडिंग और रहे चे सैंडविच सबगुलो देखाना हबे इंशाल्लाह तो दर्शक मंडली एबार एजे पुडिंग पुडिंग बनाना हुए चे आज के खेला जरा अंशग्रहण करबे तारा पुडिंग पाबे एजे पुडिंग केटे केटे टुकड़ो करे रखा हच्छे और एजे एखाने आछे हलो केक তৈরি করা হয়েছে সেই সাথে আরো থাকবে স্যান্ডউইচ স্যান্ডউইচের আয়োজন করা হয়েছে তো পুডিং কেটে কেটে ভাবে টুকরো করে রাখা হচ্ছে তো তৈরি হয়ে গেল স্যান্ডউইচ এইগুলো স্যান্ডউইচ মাশিয়া আম্মা খুব যত্ন করে স্যান্ডউইচ গুলো বানিয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা आज के मुहूर्ते खेलार माठे आछि तो चले आसछि प्रथम चतुर्थ मैच आज के प्रथम अनुष्ठित होच्छे तो आमार पक्षे आछेन आमार टीम पार्टनार आताउर रहमान खान सेई साथे अपोजिटे आछेन राजीव सर एवं मेहेदी सर तो आज के दुई दलेर खेला तो दर्शक मंडली उपभोग करबेन एई खेलाटी तो आशा करी भालो लागबे तो सब खेलाय हेरेछि आजकेओ आशा निये आसछि देखा जाक কি হয় ফলাফলের জন্য একটু অপেক্ষা করুন খেলা দেখুন খেলা শেষে আবার স্কোর জানিয়ে দিব ধন্যবাদ আর ভিডিওতে সাহায্য করবেন সুজিত স্যার তো সুজিত স্যারকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি তো এই ভিডিও ব্লগটি উনি রেকর্ড করে দিচ্ছেন সেই জন্য Right, right. Very good, very good. What? কি এলো মেরে স্যার কোথায় দিলেন হে মেরে স্যার কোথায় দিলেন কে আউট 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 খেলা পরে পরে দিয়ে
आउट 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 दी दिलें तो भले ही বসেন কেউ যদি ও একটা স্টুডেন্ট ফোন দিতে পারবো মানে কিন্তু এইবার ওনারা ওনারা দুজন কিন্তু ভালো ছিল কিন্তু ওনারা অ্যাডজাস্ট করতে পারে নাই
আমাদের সবাই খেলে না ওইভাবে দুইটা, কিন্তু গেমটা হলে তেসি পনেরো দিকে কিন্তু অল্প তো হয়ে যায় বুঝলেন নাই খাইছিল ঠিক আছে স্যার, ঠিক আছে ফার্স্ট ম্যান হলে তো ঠিক আছে, তাহলে স্যার 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 আপনার ছিলেন স্যার আগে মারা দিতে আগে কয়েকদিন খেললে তারপরে খেলা উঠে এই আর এমনি কয়েকদিন খেললে যখন তখন খেলা উঠে মানে শুরুতে খেলা উঠে উনার নাম অনেকক্ষণ না খেলে ভালো লাগে আজকে আমার ব্যাট দিচ্ছি মানে আমার ব্যাট দিচ্ছি আজকে কত কত স্যার ওকে ওকে হাই বলতে স্যার কি করলো ওই রঙ আসল না নাকি ভুল করছে সারে কইছে এমনি
দোয়া মনে আইবো ইশির খাই লাগো দে কে বলো না তুমি এতে বাজে লাস্ট দিন বল করে দে রাজি আপনি বল মারে খালি কান্দি এনে দে রাজি পুরো মাঠ আমি খেলে স্যার আজকে না খেলা নাই ওজন আজকে খেলে আজকে কালকে খেলাও না কাল কাল লঙ্গি স্যার সাথে খেলা আমি দল লাগা দাও লো নো गरम हाँ मनो মানে সময় তার ফুল এরকম লাগে কাণ্ড তার 1690 তে বাল গরম হয় আন্ডার গরম হয় কি জানে একটা পুরো রুম দারুন দিছে সারা এই শুভিক ভাই কিছু পুরে গন্ধ আছে না তাইলে মতো দেখতে কত কত কিলো ইশিরে আরে ইশিরে জয়ের উল্লাস করি আমরা আজকে বৃদ্ধ লোক যারা আছি এই টিমে জিতে গিয়েছি আজকে জয় উল্লাস করতে পারি আমার এই মেন আজকে জিতেছে খুব খুশি স্যার বিজয়ের কথা বলেন অভিনন্দন থ্যাংক ইউ স্যার এদিকে এসে যারা এই খেলা আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ জানাই এই যে আজকে খেলায় যে জিতেছি আমি সেই জন্যই আমরা যথেষ্ট আমাদের পুরস্কার দরকার নাই আর যারা অর্গানাইজার আছেন আজকে যারা দায়িত্ব পালন করেছেন
আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে প্রথম জয় আমাদের, যদিও আমরা সেকেন্ড রাউন্ডে যাব না, তবুও আমরা জয় উল্লাস করি। ধন্যবাদ সবাইকে। জয়লাভ করে কেমন লাগছে? আমরা পরপর চারটি খেলায় অংশগ্রহণ করেছি। আসলে দেখা যায় যে ওই ব্যাড ওয়ার্কার্স কোয়ারেলস উইথ হিস টুলস, তারপরেও আমি বলি যে আমার ক্ষেত্রে হয়তো এটা সত্য ছিল, আমার ব্যাটটা ভালো ছিল না। তো আজকে একটু ভালো ব্যাট পেয়ে আমি ভালো খেলেছি, সবাইকে অভিনন্দন। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা হারতে হারতে জিতে যাই। তো দর্শক মন্ডলী, প্রথম রাউন্ডের খেলায় আজকে আমাদের চতুর্থ খেলা ছিল, চতুর্থ খেলায় আমরা জয়লাভ করেছি। এখন পরবর্তী ম্যাচের প্রস্তুতি চলছে। তো ব্যাসে রয়েছেন মিলন স্যার এবং সুজিত স্যার, দুজনের দল খুবই স্ট্রং। আজকে অপোজিশনে যারা খেলবেন, দর্শক মন্ডলী একটু চিনিয়ে দিচ্ছি। তো অপোজিশনে খেলছেন হলো রবিউল স্যার। তো আমরা আশা করছি এই যে আজকে যে খেলাটা হবে, এই খেলাটাই হবে ফাইনালে, কারণ এই দুটি টিম সবগুলো খেলায় উইনার। তো তারা সর্বোচ্চ পয়েন্ট পেয়ে এগিয়ে আছে, ওনারাই ফাইনাল খেলবেন। তো আমরা ইচ্ছে করলে আজকেই ফাইনালটা দেখতে পারি। তো ওনারা ফাইনাল খেলবেন, ওনারা সবগুলো খেলায় জয়লাভ করে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে এগিয়ে আছেন। আলমগীর স্যার কই? তো সুজিত স্যার এবং মিলন স্যারের অপর পক্ষে এই যে আলমগীর স্যার আছেন, ওনারা উইনার। তো আজকের যে খেলা, এখন যে খেলাটা হবে, সেটা সত্যি লোভনীয় এবং সাংঘাতিক প্রতিযোগিতা হবে। আশা করি দর্শক মন্ডলী আপনারা দেখবেন, উপভোগ করবেন খেলা, সেই সাথে আনন্দে মাতবেন। তো এই প্রত্যাশা রইল, সবাই খেলা উপভোগ করুন। জি, দোয়া করবেন সবাই, দোয়া করবেন ইনশাআল্লাহ। তো দর্শক মন্ডলী, এই আজকে হেরে দুজনে কান্নাকাটি করতেছে, আশ্চর্য কাণ্ড। আমাদের মতো এই বুড়া টিমের সাথে হেরে এমন অবস্থা হয়েছে যে দুজন জোয়ান, এই যে নায়ক মার কাছে এরা, দেখছেন তো এই দুজন লোক কি শুক্রবার না, বয়স 25-30 মধ্যে। আজকে আমাদের এই যে আমরা যারা 50 রয়েছে আমাদের সাথে হেরেছি, তো সত্যি দুঃখজনক। এই যে দেখেন দুঃখে এরা মাটিতে লুটিয়ে পড়ছে, কান্নাকাটি করতেছে, উপভোগ করবেন এরকমই। জি, আউট বল। দিছে ইস্কারি মাইট দিছে মিলন স্যারে। দারুন চলছে, চলছে গাড়ি, যাত্রা বাড়ি, দারুন হয়েছে। ও স্যার, মিসম্যানেজমেন্ট হচ্ছে, একটু ম্যাচ করে খেলতে হবে। এই
हमने मास करने का मैं मास कर দারুন 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 দেখাইছেন খেলা কিন্তু দেখেন মিলন স্যার দেখাই দিছে ও এটাও দৌড়বো স্যারে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে খুব দারুন आउट बॉल अरे पूरे कैसे मैं धरन 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 तू लेन इट्स ओके गुड ट्राई सर पता पड़ नहीं तो इट्स ओके না ঠিক আছে বিহপল এখনো আশা আছে ব্যাপার না রাইট বল দাগে এই কর্নার আপনি মেন চিন্তাছেন না আপনাকে তো রবিল স্যারে কোবাইতে হইব জিততে হইলে রবিল স্যারে কোবাও আর কোবাইলে কমাইতো না না কাম হইব রবিল স্যারে কোবাও সবাই सारे काबू कर देखें जितबे नाइले पारबेन ना
না হবে এখনো বলা যায় না খেলা উঠে গেলে খেলা ছেড়ে দিচ্ছেন কেন না না খেলা ঠিক আছে খেলতে থাকেন এখনো যথেষ্ট সুযোগ আছে এক টানা গেম দিয়া দেবেন যায় নিসার দোষ দারুণ দারুণ রবিউল স্যার দারুণ কুমাইতে চাইছিল রবিউল স্যারে দিছে কুমায়া উল্টা উল্টা কুমায়া দিছে ইয়েস আউট ও নিজের কোর্টেই নিজে ডাউন দিয়ে দিল আলমগীর স্যার ফলে পয়েন্ট তো সুজিত স্যার খুব দারুণ করে মারলো বল থার্ড কোর্টে চলে আসলো বলে জোর ছিল বল চলে আসলো থার্ড কোর্টে কাজেই মিস তো ভালো স্যার হয়েছে লাইনে বল ছিল দারুণভাবে খেললো রবিউল স্যার ক্রেডিট রাখা যায় দারুণ তো বাজি দলে রবিউল স্যারের মায়ের বাজি ধরা যায় দারুণ একটি বল ইয়েস আলমগীর স্যার চেষ্টা করেছে কিন্তু নেটে বেজে গেল ফলে কোনো পয়েন্ট হল না তো ওনারা পরামর্শ করে নিচ্ছেন হয়তো এবার পয়েন্ট আনবেন আশা করা যায় তো দারুণ একটি বল আউট হ্যাঁ কিন্তু বলটি মাঠ পেরিয়ে বাইরে চলে আসলো ফলে কোনো পয়েন্ট হলো না না পয়েন্ট হলো তো দারুণ খেলা হচ্ছে আলমগীর স্যার ডাউন দিল আবার একটি ডাউন না মিলন স্যার মিস করে ফেলল বলটা ধরতে পারলো না সুতরাং পয়েন্ট রবিউল স্যার খুব সুন্দর করে সার্ভ করলো দারুণ বল হলো ইয়েস খেলা চলছে কিন্তু মিলন স্যার বলে ব্যাটে সংযোগ করতে পারলো না ফলে পয়েন্ট তো অনেকগুলো পয়েন্ট রবিউল স্যার এনেছে খুব সূক্ষ্মভাবে দারুণভাবে মাইট দেখাচ্ছে দারুণ খেলা আবার একটি দারুণ সার্ভ করলেন চেষ্টা করছেন মিলন স্যার এদিক দিয়ে আলমগীর স্যার ইয়েস না পড়ে গেলেন পড়ে গেলেন পড়ে গিয়ে আরেকটি পয়েন্ট হলো বলটি ধরতে পারলেন না মিলন স্যার আর পয়েন্ট পেয়ে গেল রবিউল স্যার সুতরাং সুযোগ হারাচ্ছেন না রবিউল স্যার দারুণ খেলছেন হাততালি পান ইয়েস বলটি আউট হয়ে গেল বলটিকে মাঠে ধরে রাখতে পারলেন না মিলন স্যার মাপে একটু কারচুপি ছিল তাই বলটি চলে গেল মাঠ পেরিয়ে বাইরে তো সুজিত স্যার আত্মহারা হয়েছেন কিন্তু বলটি নাকের ডগেই ছিল কিন্তু তিনি সজোরে মেরে দিলেন বলটি এসে লাগলো জালে আচ্ছা আবার সুন্দর একটি সার্ভ হলো ইয়েস মিলন স্যার মাঠ পার করতে পারলেন না ফলে গেম ইয়েস উইনার থ্যাংক ইউ থ্যাংক ইউ রবিউল স্যার খুব ভালো খেলেছেন আপনি গেমটির আজকে সেরা প্লেয়ার বলে ম্যান অফ দ্য ম্যাচ ইয়েস আজকে ম্যান অফ দ্য ম্যাচ রবিউল স্যার আমি বলেছিলাম যে রবিউল স্যারকে কুবান কিন্তু পারলো না যাই হোক খুব ভালো খেলেছেন আলমগীর স্যার তো এই যে বিজয়ের উল্লাস তো আপনারাও আজকে
অপরাজিত টিম হিসেবে বিবেচিত হলেন কারণ আপনার প্রতিপক্ষ আজকে পরাজিত হয়ে সব হোয়াইট ওয়াশ করে দিয়েছে রাইট রাইট তো বিজয়ের উল্লাস খুব ভালো লাগলো তো যাই দেখি আমাদের প্রতি অপরপক্ষে যারা ছিল তাদের কি অবস্থা তো আজকে বলে বেটে সংযোগ হয়নি ব্যাপার না প্রত্যেক দিন খেলা উঠে না তো পরাজিত হওয়ার পরেও আমরা মনে করি আপনারা ভালো খেলেছেন তো আমার দর্শকদের উদ্দেশ্যে এই যে আজকে হেরেছেন হারার পর অনুভূতিটুকু যদি বলেন এই যে দারুণ দারুণ সুন্দরভাবে করেন সুন্দরভাবে হ্যাঁ 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 দারুণ দারুণ কোলাকুলি করেন একটু এই যে হাত করছে হাত 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 এটা বিজয়ের হাত এটা করতে হয় খুব ভালো জি স্যার বলেন প্রথমেই ঘরে বাইরের যারা দর্শক আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের কষ্ট করে আমাদের এই ইউটিউব চ্যানেলে ঘরে বাইরে আপনারা খেলা দেখছেন এবং আমাদের কৃতার্থ করছেন দ্বিতীয়ত হেরে একটু খারাপ লাগেই কিন্তু আসলে আমরা চেষ্টা করেছি ভালো খেলার হয়তো আজকে আমাদের খেলা একটু ভালো করা উচিত ছিল এই ভুলগুলি ভবিষ্যতে সংশোধন করে ভালো খেলার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ এখন এ পর্যন্ত 6 পয়েন্ট পেয়ে গিয়ে আছে খেলতে পেরেছি সামনের খেলায় জিতবেন আরেকটি খেলা আপনাদের রয়েছে ওই খেলায় ইনশাল্লাহ জিতবেন তো বি হোপফুল ডোন্ট বি ওয়ারি চেষ্টা চালিয়ে যান আর ভুল ত্রুটি গুলো আমরা ভিডিওতে ধারণ করেছি আপনাদের যে ভুল ত্রুটি গুলো আছে আপনারা দেখতে পারবেন আমরা ভিডিওতে ধারণ করে দিয়েছি তো আশা করি দেখবেন দেখে ভুল শুধরাবেন আরো ভালো খেলবেন তো এবার এ পর্যায়ে খাওয়া দাওয়া পর্ব রয়েছে তো আমরা সবাই প্রস্তুত আছি ইনশাল্লাহ দেখি যতটুকু আয়োজন করেছি সবাই মিলে ইনশাল্লাহ আমরা খাবো তো খেলা তো খুব দারুণ হয়েছে খেলা যেমন তেমন খাওয়া সেরকম তো আমাদের সেই স্লোগান আবার বলতে হয় যে খাবার রেডি খাবার চলে আসছে জি খেলা শেষে আজকে খাওয়া তো আজকে খাবারে কি কি আছে দেখি হাত দিয়েছেন খুলেন সব ডাক্তার খুলেন সবাই নেন এনে 20 জনের খাবারের আয়োজন আছে আমরা সংখ্যা খুব কম ভাই সাহেব একটু আলাদা করে দেন এটা কে এটা পুডিং এত কিছু আর এটা স্যান্ডউইচ আগে লিখান এটা এটা সবচেয়ে বেশি মিরাতে এটা পরে খাইবেন বিশটা করে আছে সবটি হ্যাঁ খাইতে থাকেন ছবি আসেন অনেক বানাইছে অন্য কিছু খাবো না আমি ওই কি খামু পরে দিকে পানি খাই দিব পানি তো না পানি না নিলাম না নিলাম এই আলু কাটতেছেন আলু